কে হিমন্ত বিশ্ব শর্মায় দেখুন এনেকে তেলিকি মারি পেলায় কংগ্রেসের বা বিজেপিত আর বিজেপি যার ধোঁয়া তেল উৎপাত হয়ে গেল ভগবানের বাহিরে মানে এই পৃথিবীত কাকুয়ে ভয় নকলেও জানে মুখ্যমন্ত্রীজনের এনেকা ধরনের অসংলগ্ন এনেকা ধরনের কথা কয় যে তোর কথা কেউ বিশ্বাসযোগ্য নহয় আর সেইবিলাক কথা আমি তো বিশ্বাসেই নকরো আমি তেলিকি মারি উড়াই দিই যেতিয়া সিবিআই তোর ঘর রেড করলে যেটা হানা দিলে যেটা রেড করলে বারে বারে যেটা জেরা জেরা মাতি পেলে বিজেপি দলে যেটা পার্লামেন্ট বোর্ডের মিটিংত পুস্তিকা উলিয়াই কৈছে যে কংগ্রেসের দিনত হওয়া আটাইতকৈ বৃহৎ কেলেঙ্কারি কেটার মহানায়ক আছে সেটা মই কোৱা কথা নহয় সর্বানন্দ সোণালে নিজে পুস্তিকা বিলাইছিলেন দিল্লি পার্লামেন্ট বোর্ডের মিটিংত তাতো হিমন্ত বিশ্ব শর্মাই কংগ্রেসের দিনত মহানায়ক আছে আমি লজ্জিত হয়েছিল সেই সময় সেই হিমন্ত বিশ্ব শর্মায় দেখুন এনেকে তেলিকি মারি পেলায় কংগ্রেসের বা বিজেপিত আর বিজেপি যারে ধোঁয়া তেল উৎপাত হয়ে গেল সেইখানে বিজেপি দলটুক আমি ওয়াশিং মেশিন বলে কোম যান অলপ ধতুয়া মানুষ যান দুই নম্বরী কারবার করা মানুষ যাক ভয়াতুর মানুষ প্রেসার দিয়ে প্রলোভন দিয়ে পুলিশের হতুয়াই বিশেষ মাইনরিটি কমিউনিটির ঘর পুলিশের হতুয়াই পঠিয়ায় পেলায় ধমকি দিয়ে মিছা কেস জাপি দিয়ে বহুত মানুষ গৈছে যা অলপ ধতুয়া মানুষ কিন্তু কংগ্রেসত থাকা মই আকৌ কৈছো তোমালোকে এইবিলাক কৰি লাভ নাই ভগবানের বাহিরে মই এই পৃথিবীত কাকুয়ে ভয় নকৰো তেওঁলোকেও জানে অপপ্রচার করব কিন্তু আমি ফাইট করে যাব আমি ফাইট করে যাব আর এই ফাইট করে পেলে আমি জয়ী হব বিজেপি দলে আপনার মিডিয়ার যোগেদ কিছু একাংশ মিডিয়ার যোগেদ সেই এনেকা ধরনের রোপণ করেছে আপনাদের জানে আগতে মই প্রার্থী নাছিল মানে এই নতুন এলাকা পর নাছিল কংগ্রেস দলে মোক প্রার্থী হিসাবে মনোনীত করার লগেলগে সকলবিলাম বিভিন্ন বিধায়ক মূল রকিবুল হুসেন ডাঙরিয়া আছে ধুবুরীরপা দৌড় মারি আহি পেলায় মূল একটা কেম্পেইন করেছে আপনি নিজেই দেখিছে আমার যখন কেম্পেইন কমিটি তার অধ্যক্ষ হয়েছে আমার মাননীয় বিধায়ক রূপহীহাটর নুরুল হুদা ডাঙরিয়া মূর যাকালিও মানে লাহরীঘাটত গিয়ে মিটিং করেছো মূর আশিফ নাজার ডাঙরিয়া আছে শিবামণি বরাও আছে সেইদিন আপনাদের জানে বটর দোয়াত আমি একটু মিটিং করেছো এইবিল অমূলক ভিত্তিহীন ইউডিএফর মানুষের সামাজিক মাধ্যমত প্রচার চলাইছে যে টিকেটের বঞ্চিত হলে আপনিও বিজেপিত গেলে হয় এটা টিকিট কারণ বিজেপি দলের নির্দেশ মতে ইউডিএফ চলে মই হারে হিমজয়ে মর্যাদাগতভাবে এজন কংগ্রেসী 16 বছর বয়সরপা মানে কংগ্রেস দলের জড়িত গতি এনেকা ধরনের অপপ্রচার করে সেই অপপ্রচার মানে মুঠেই গুরুত্ব নিদো সেই কারণে মানে কেতিয়াও যেটা এইবিল অপপ্রচার করে মানে কেতিয়াও আপনার মাতি আনি কোয়া নাই যে মই অভুক নকরো তমুক তমুক কারণ মানে বুকুখন ফালি হনুমান তো হব নো বুকুখন ফালি দেখালে হব যে মই মর্যাদাগতভাবে এজন কংগ্রেসী আর এই বিভিন্ন দুর্যোগ বিভিন্ন মানে প্রতিকূল পরিস্থিতি মই সাহসে বিজেপির যুদ্ধ করে আইসো আর যুদ্ধ করে যাব আমার যখন মহিলা কর্মী আছে আমার যখন মহিলা প্রভাবশালী আছে এই এলাকাত আমি আর আজি এই মহিলা কর্মীসল কিছু কথা আমি কথা বার্তা পাতিল আর আপনাদের দেখিছে যে কিছু আমার যাক অবিশ্বাস আমার সমস্যার প্রতি আমার মুসলমান সকলক বিজেপি সরকারে যে অবিচার করেছে যিনি অন্যায় করেছে দেখ দেখ বৈষম্য স্বীকার করেছে সেই বিষয়ে মই যে লাগাতার যুদ্ধ করে আছো সেই কথা মই অবগত করবর কারণে আজি মাতিছো আর আপনাদের এই কর্মী সভাখন এই মাত্র সভা মুখ্যমন্ত্রী কৈছে কংগ্রেসের ভোট দিলে লাভ নাই এজনের বাইরে গোটেকজন ফোন মারিলে গুছি যাব মুখ্যমন্ত্রী এনেকা ধরনের অসংলগ্ন কথা কয় আপনাদের যদি চাই যা 2021-এরপরা বিভিন্ন ধরনের কথা কয় তো এডিপি দলক কৈছিলে যে তোমালোকর আমবাড়ির অফিসটা একটা বিবাহ ভবন হবে আজিকালি নকয় বড়ো সম্প্রদায় বড়ো কমিউনিটির যুক্ত কথা কৈছিলে আজিকালি সেটি নকয় এনেকা ধরনের বিভ্রান্তিকর মানুষের মনোবল হ্রাস করবর কারণে বিভিন্ন কথা কয় কিন্তু আজি এজন দুগ্ধ পুষ্য বালকেও জানে যে মুখ্যমন্ত্রীজনের এনেকা ধরনের অসংলগ্ন এনেকা ধরনের কথা কয় যে তোর কথা কেউ বিশ্বাসযোগ্য নহয় আর সেইবিল কথা আমি তো বিশ্বাসেই নকরো আমি তেলিকি মারি উড়াই দিই কারণ এই কারণে যে এইবিল কথা কোয়াটো তোর মর্যাদাগত অভ্যাস গতি এইবিল কথা লৈ মই সকলকে কম আপনার গুরুত্ব নিদিব অসমবাসী গুরুত্ব নিদিয়ে আমি তো নিদি গতি এইবিল কথা কই থাকিব নির্বাচন অহার লগেলগে বিভিন্ন ধরনের কথা কব কিন্তু মুখ্যমন্ত্রীর যে গরিমা
যুক্ত আসনখনের গরিমা সেই গরিমা বারে বারে লাঘব করে এনেকা ধরনের অসংলগ্ন এনেকা ধরনের কিছু বাজে কথা কই থাকে সেইবিল পেলায় সাধারণ মানুষের আজিকালি বিশ্বাস নকরে দেখা গেছে।